গাইস রবো নামি লং রবো হে গাইস আর মস্ত বরখুণ মানে দুদিন ধরে মস্ত বরখুণ আমার এইফালে মানে নলবাড়ি পিনে তো এইফালে আপনার সব পুরো কলা পড়েছো প্রবীণ আর বরখুণ আনবো মানে এইবারও বানপানী হব নাকি মানে কবা নরে আর কালি মানে গেছো বাইরত মানে ইন্ডিয়ার মানে একটা মোস্ট পপুলার ঠাইত গেছো মানে সেই ঠাইত মানে সকলে যায় এতিয়াতে নক কত যাম তো নেক্সট ভিডিওত আপনার মোট গম পাব তো কত গে আছো তো ট্রেইনত যাম এবার তো মজা হব ব্লগটো এইকেইদিন পুরো একদম মজা মজা ব্লগ আইব এতিয়া গেছো মানে ডিম্পু ভাইয়ের ঘর তো সি যেহেতু কেরালার পর আহিল তো কেরালার পর অহার পিছত তাক মানে লগে পোৱা নাই আর সি মই মানে পাঠশালাতো যাওয়ার কথা আছে রব পাঠশালা বোলে আরো বানপানী উঠিছে কি হবো ভাই এবার মানে বরখুণ নামেলো নাই তো বরখুণত এবারও ভিজি ভিজি ব্লক করে আছো এ আর তো চলো সোনকালে বলক ভাই এ ধারাখার বরখুণ আনবো বাপরে বাপ বাইরত মানে মস্ত বরখুণ শুন আর গাড়ি খান চকশুন মানে পড়ি আছে ভাই উপায় নাই গাড়ি খান দুর্গ যাব লাগবো চালো এ ভাই গাড়ির অবস্থা আর এইটো হয়েছে ডিম্পু ভাইয়ের নতুন রুম তো ভিতরত গিয়ে এবার দেখাই দিয়েছো ডিম্পু ভাইয়ের মানে একটা রুম বনে আছে আপনাদের জানে মানে আগের রুম তো মানে অল্পমান বস্তু বাহানি থবা কিনা কিনা অল্প দিগদার নাই কারণে রুম বনাইছি মানে কমপ্লিট হওয়া নাই বারো ডিম্পু ভাইয়ের রুমত মানে কমপ্লিট দেখাব ভিডিও তো ওপরে কি কি লাগাইছে কই দিছো অলপমান বেলেগ ধরনের ডিজাইন দিছি এবার মানে মানে তাম এই টকু গছর পাত নেকি আর ইয়াতে মানে এখন আর্ট হবো তো নীলম মহন্ত নেকি কি নাম আছিল তো এইটোয়ে রুম আর আর উপর ফলে অল্প বেলেগ স্টাইলের ফেন লগা আছে তো সেইখানি আর আর বড় এইবিল কি কিহর দিয়া আছে এনেকে স্টাইল পি ভি সি তো এইবিল হয়েছে পি ভি সি বোর্ড তো মজা কাল বড় এইবিল বেলেগ কাল বেলেগ ডিজাইন ভাবছি তো সেইটোয়ে আর রুমটো মানে এখানে কমপ্লিট হওয়া নাই তো কেইদিনের পিছত কমপ্লিট হয়ে যাব তো ডিম্পু ভাইয়ের মানে ভিডিওত দেখা হব আর বরখুণত ভিজি ভিজি এটা আমি গেছ পাঠশালাত তো আজি থান নেনু রব আজি মানে এইখান এলটোখান উলাম বহুদিন মূরত তো এনেকে বরখুণত ভিজি ভিজি এতিয়া পাঠশালা যাও তো গেট সেট মারি দাও র কালি যেহেতু মানে অসমের বাইরত মানে একটা মন্দিরত গেছো মানে একটা বিখ্যাত মন্দিরত তো ডিম্পু ভাইয়ের ফালের পর মানে কিবা একটা মন্দিরত মানে কিবা একটা দিব আর কিবা এটা দিম আর সেই পয়সা ডাইরেক্ট পয়সা দিবা নহতে মানে তো মই 510 টাকা দিলো মন্দিরের তরফের পর মানে কিবা চাকি টাকি দিয়া তো মানে ধর লোক 500 টাকা বা 500 হি 600 টাকা হিংকে দিবা নাপে মানে 510 টাকা দিছে বা 501 টাকা দিলো কথা নাছিল ওখানে ও বড় তেলর দুন কাটা যায় আছে উপর দিকে রখাবা দি আর এ আগর ফলে চাওয়া পারে মানে নলবাড়িত আর বানপানি বাপ রে বাপ মানে দুই জাক বরখুণ দিতে বানপানী ফুল আর বা ভাই পাঠশালার ফলে কি হয়েছে আমি গৈ আছো মানে পাঠশালাত আমি পাঠশালা গৈ আছো কেইটামান ফ্রেন্ডে মোর ফ্রেন্ড মানে বাইরত থাকে বাইরত থাকে তেওঁলোকে পয়সা অলপ বিচাৰি ৰিলিফ দিব তো আমাক দিছে মানে আমি যাতে দি আহো তো মানে বাহিৰৰ পৰা আমাৰ কেইজনমান বন্ধুৱে মানে তো ৰিলিফ দিয়াৰ কাৰণে ধৰি লওক বানপানীৰ কেনেকুৱা অৱস্থা হৈছে আপোনালোকে দেখাই পাইছে তো পাঠশালাৰ পিনে এতিয়া গৈ আছো ডিম্পু ভাই আৰু মই আৰু মিনময় ভাই আহি আছে তো তাতে মানে ধৰি লওক সৰুকে কিবা এটা ৰিলিফ এটা দিম মানে তাহাঁতৰ ফালৰ পৰা দিছে দিম ইয়ার পরে কিমান দূর হবো মেডিকুসি 12 কিলোমিটার তো 12 কিলোমিটার মান হবো ইয়ার পরে যত রিলিফ তো দিব গই আছিল মানে আজি দিয়া নহল কারণ তো হল যেহেতু মানে রাস্তা আছে রিলিফ তো দিব যাওয়া মানে মানুষ এই অর তাতে তাতে মানে রাস্তাটো একদম বানপানী ভাঙি ছিঙি গেছে নবরা ভাই একদম অবস্থা নাই তো ভাবিছো অলপমান পানি তো শুকাও রাস্তাটোতে গই পিনে তারপর আমি পয়সা কানে দিই পয়সা কানে দিম তো এতিয়া নাই আর উপায় নাই আর যাব মানে ব্যবস্থা একদম নাই উপায় নাই একদম আর রাস্তাটো একদম ভাঙি ছিঙি গেছে তো এতিয়া ঘর যাও আর এইবালো আমি পাঠশালার পড়া তো আজ আমি এদিন যাম গই কিনে ধুনিয়াকে রিলিফ তো দিম মানে মোর একটা কাম আছিল আর ডিম্পু ভাই ঘরের পর মানে বাইকখন লই কিনে আমার দোকানত আহিলো এতিয়া বাজিল মানে 6টা তো আপনার চাব পারে 6টা বাজি গল তো এটা ঘরকো যাব লাগে সোনকালে তো ধারাখার বরখুণ দিয়েছে বরখুণ মানে কমান নামে লো না এইকেইদিন তো কি হয় নাজনো আর ভগবানের কৃপাত যাতে আর বানপানী নহয় আর কালি মহন্ত ভাই ইন্ডিয়ার বাইরে যাই আছে হে ইন্ডিয়ার বাইরে নহয় অসমর বাইরে অসমর বাইরে যাই আছে তো আপনাদের নতুন মানে নেক্সট ব্লগ বিলাক দেখা হবো কোন যায় একদম মজা জায়গা হয় মজা চাবো ভিডিও বিলাক আজিলো বাই বাই নেক্সট ব্লগত লগ পাম